দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া জেলার বালিয়াপাড়া গরুর হাট। আপনারা দেখছেন এখান থেকে গরুগুলো আনলোডিং হচ্ছে, প্রচুর ষাঁড় গরু আনলোডিং হচ্ছে। আমরা দেখাচ্ছি আপনাদের, এই যে দেখেন কুষ্টিয়া জেলা বালিয়াপাড়া গরুর হাট থেকে গরুর আনলোডিং এর ভিডিও দেখাচ্ছি আপনাদের। প্রিয় দর্শক, বাংলাদেশের সবচেয়ে বড় ষাঁড় গরুর হাট এটি, এই যে দেখেন। পাগলা গরু, এই যে দেখেন টাফ হয়ে গেছে, এক গরুতে খেলিয়ে দিন। প্রিয় দর্শক, আমরা দেখাচ্ছি আপনাদের গরু আনলোডিং কুষ্টিয়া জেলা বালিয়াপাড়া গরুর হাট থেকে। আপনারা দেখছেন প্রচুর গরু ওঠে এই হাটে, দেখেন গরুগুলো সব আনলোডিং হচ্ছে। এই এক এক করে সমস্ত গরুগুলো আনলোডিং হয়ে চলে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা রয়েছি কুষ্টিয়া জেলার বালিয়াপাড়া গরুর হাটে। আপনারা দেখছেন গরু আনলোডিং। যারা এই ভিডিওগুলো পছন্দ করেন, যাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন। আমাদের কৃষিভিত্তিক ভিডিও আপলোড করি, গরুর দামের আপ টু ডেট জানাই, এবং আমরা কুষ্টিয়া জেলার বাংলাদেশে সবচেয়ে বড় ষাঁড় গরুর হাট, খামার উপযোগী গরু, বাংলাদেশের প্রত্যেকটি বড় বড় খামারের এই হাট থেকে গরু নিয়ে যান। এই ফ্রিজিয়ান ব্রিডের একটি চমৎকার গরু আনলোডিংগুলো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই গরুটাও আনলোডিং হয়ে গেছে। মানুষের বিভিন্ন অঞ্চল থেকে গরুগুলো চলে আসে কুষ্টিয়া জেলার এই বালিয়াপাড়া গরুর হাটে। আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি, এই যে একটি গরু আনলোডিং হচ্ছে, বিশাল একটি ফ্রিজিয়ান। আপনাদের দেখাচ্ছিলাম কুষ্টিয়া জেলার বালিয়াপাড়া গরুর হাটে সরাসরি।